টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারের সাথে তার ভোটের পার্থক্য 69,000। ভোটে কারচুপির অভিযোগ করেছেন তৈমুর, তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আইভি। সহকর্মীদের সঙ্গে নিয়ে জানাচ্ছেন সঞ্জিদ ইসলাম। খেলা হবে স্লোগানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের যেই জমজমাট আয়োজন শুরু হয়েছিল, ভোটারদের তেমন উৎসব মুখর উপস্থিতিতেই হয়ে গেল ভোট। সকাল 8টা থেকে শুরু হয়ে ঠিক 4টায় ভোট শেষ হয়। এরপর ফলাফলের অপেক্ষা। ইভিএমে ভোট হওয়ায় যথেষ্ট দ্রুততার সঙ্গেই বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফল আসতে শুরু করে এবং খেলা শেষে শেষ হাসিটা হাসলেন নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 69,102 ভোট বেশি পেয়ে এই নিয়ে টানা তৃতীয়বার এই সিটির অভিভাবকের দায়িত্ব পাচ্ছেন তিনি। এই জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নৌকার এই প্রার্থী। তিনি বলেন তার জয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারও খুশি হবেন। সব কিছুর মূলেই কিন্তু আমার এখানের জনশক্তি, জনস্রোত এবং জনসমর্থন। জনসমর্থনটা যদি না থাকতো তাহলে আমি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার দল আমার প্রতি আস্থা রেখেছে, আমার নেত্রী আমাকে আস্থা এনে নৌকা দিয়েছে, নারায়ণগঞ্জবাসী তাকে বিমুখ করেনি। অন্যদিকে হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার এরই মধ্যে অভিযোগ করেছেন কারচুপির। জনগণ কিন্তু ভোটটা দিতে পারে নাই, তিন ঘন্টা দাঁড়ায় থেকে অনেকে তিন ঘন্টা দাঁড়ায় থেকে চলে গেছে। মেশিনটা এতই স্লো যে মানুষ ভোটটা দিতে পারে নাই, এটা আপনারাই দেখছেন। আর ভিতরের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে ইভিএম এ কারচুপির কোনো সুযোগ নেই জানিয়ে বিজয়ী আইভি সব ভক্ত ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। সঞ্জিতা ইসলাম, নিউজ 24।